হ্যালো তো এখন আজকে আমরা কমটন স্কেটারিং এবং এক্স রে নিয়ে কথা বলবো তো প্রথমে শুরু করা যাক যে কমটন স্কেটারিং নিয়ে তো কমটন স্কেটারিং এর বেসিক প্রিন্সিপালটা আমরা যদি একটু দেখি তো এটা কোথা থেকে আসছে বেসিক্যালি আমরা জানি যে আলোর দুইটা ধর্ম থাকে সেটা পার্টিকল নেচার হতে পারে অথবা ওয়েব নেচার হতে পারে তো আলোর যে পার্টিকল নেচার শো করে তার আরেকটা প্রুফ হচ্ছে এই কম্পন স্ক্যাটারিং তো আমরা যদি একটা সিনারিও চিন্তা করি যে মনে করেন এটা হচ্ছে আমাদের একটা নর্মাল অ্যাটমিক স্ট্রাকচার তো অ্যাটামিক স্ট্রাকচারে মনে করেন যে আমাদের এখানে নিউক্লিয়াসের চারদিকে অনেকগুলো ইলেকট্রন আছে তো যেটা হয় যে আমরা যদি এভাবে চিন্তা করি যে কোথাও থেকে আলো আসছে আমি ধরলাম যে কোন একটা দিক থেকে আলো আসছে আমি যদি একটু কালারটা চেঞ্জ করি মনে করেন এটা হচ্ছে সে আমার আলো ডিরেকশন এখানে আলো আসছে এসে এখানে ইলেকট্রনিকটার সাথে সে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাওয়ার পর আলোটা মনে করেন যে এইদিকে চলে আসতেছে ঠিক আছে আমি যদি বলি এই আলোর ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি বা যেটা সেটা হচ্ছে নিও আর পরবর্তী প্রিকোয়েন্সি হচ্ছে নিও নট এখন যে ঘটনাটা ঘটে আপনি যদি খেয়াল করেন যে আমার বেশ কিছু ঘটনা ঘটতে পারে যে আমার এই আলোটা আসলে ডিরেকশন যেটা ছিল সেভাবেই থাকতে পারে এটা একটা কন্ডিশন হতে পারে অথবা এটা ব্যাক করতে পারে অথবা এটা অন্য কোনো একটা ডিরেকশনে যেতে পারে তো এই যে দুইটা অর্থাৎ ইনিশিয়ালি এটা যে জায়গায় যেত এটা যদি আমি বলি হচ্ছে যে এটাকে আমি যদি দিয়ে বুঝাই যে এটা হচ্ছে যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় ওরটা ওই জায়গার সাথে আসলে যে জায়গায় যাচ্ছে এটাকে আমি যদি মনে করি আপাতত মনে করি এটাকে রিয়াল আর এটাকে মনে অর্জন যে আমি যদি বলি আহ থিওরেটিক্যাল অর্থাৎ যে জায়গায় আমার যাওয়ার কথা ছিল যে জায়গায় যাচ্ছে এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল আমি থিটা দিয়ে প্রকাশ করলাম মানে রিয়েলটা এটা না হয় এটা হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার ইনিশিয়াল কনসেপ্টে কি যে দেখা যায় যে আমরা যখন কোনো আলো এরকম এটা অবশ্যই যদি মেটাল হয় তাহলে মেটার সো মেটালিক সারফেস যেখানে ইলেকট্রনগুলো আর কি শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো একটা লুজলি থাকে সেরকম কন্ডিশনে যদি আমরা এখানে আলো ফেলি তখন দেখা যায় যে আলোটা আসলে একটা অ্যাঙ্গেল করে সে শিফট হয়ে চলে যাচ্ছে ঠিক আছে আবার কি করছে একই সাথে সাথে সে এই যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকেও কিন্তু সে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে অর্থাৎ সে ইলেকট্রনটাকে এদিকে নিয়ে আসতেছে এটা যদি আমার ইলেকট্রন হয় এটা যদি আমার সেই ইলেকট্রন হয় আর নিজেও একদিকে সরে চলে যাচ্ছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকে যেটা আসলে আহ করা হয় সেটা হচ্ছে যে যদি ইলেকট্রন তো একটা পার্টিকল এটা আমরা সবাই জানি ইলেকট্রন একটা পার্টিকল এখন ইলেকট্রন যেহেতু একটা পার্টিকল এই পার্টিক্যালটা সরানোর জন্য আমরা যদি চিন্তা করি যে আমরা অনেকে ক্যারম খেলি তো ক্যারমে কি হয় একটা স্ট্রাইক থাকে আর হচ্ছে আমার একটা টার্গেট থাকে রাইট তা আপনি স্ট্রাইক টার্গেটকে হিট করেন হিট করলে টার্গেট একদিকে যায় স্ট্রাইক আরেকদিকে যায় তো এখন এই ঘটনাটা থেকে আমরা কি বুঝি যদি আমি এটাকে টার্গেটটাকে আমি চিন্তা করি টার্গেটটা কিন্তু আমার এখানে একটা পার্টিকল রাইট সো আমি ধরতে পারি যে তার মানে আমার স্ট্রাইকটাও কিন্তু একটা পার্টিকল ঠিক আছে তো এই কনসেপ্টটা শো করে জেনারেলি সেক্ষেত্রে আমার যে আলো আসতেছে সে আলোটা পার্টিকল তো এইভাবে আসলে আমরা এইভাবে চিন্তা করি তো এখন আমি যদি আসলে একটু আমাদের মেইন এখানকার আসি তো দেখেন এখানেও কিন্তু আগের মতো একটা ইকুয়েশন আসছে সেটা হচ্ছে কি এই ইকুয়েশনটা যে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি পাবে সেটা হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল এনার্জির যে ডিফারেন্স সেটা অর্থাৎ এটা যদি আমার আলো হয় দিস ইজ আমার লাইট সোর্স আর এটা হচ্ছে যে আমার ফাইনাল কন্ডিশন তো আর এটা হচ্ছে সে আমার স্কেটারড ইলেকট্রন তাহলে কি ঘটনা ঘটছে আলো এখান থেকে আসছে এই ইলেকট্রনটাকে ধাক্কা দিচ্ছে দিয়ে ইলেকট্রনটাকে এদিকে সরিয়ে নিচ্ছে আর নিচে এদিকে চলে যাচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ল্যামডা বা নিউ এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ আর ওই হচ্ছে ল্যামডা এখানে হচ্ছে যে পরবর্তী অবস্থায় ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ প্রাইম আর হচ্ছে ওই ব্ল্যাম হচ্ছে ল্যামডা প্রাইম তো এইখানে তাহলে এই ইলেকট্রন যেটা সেই ইলেকট্রনটা যেটা স্কেটার হচ্ছে তার কাইনেটিক এনার্জি হবে কি কেই ঠিক আছে আর এই কাইটিক এনার্জিটা হচ্ছে কি এই ইনিশিয়াল এনার্জি এটা থেকে যদি আমি পরবর্তী এনার্জি বিয়োগ দিই বাকি যে এনার্জিটা রয়ে গেছে সেইটাই কিন্তু ইলেকট্রনকে স্ক্যাটার করবে তো এখন আহ আমি যদি থেকে আরেকটু জিনিস একটু আলাদাভাবে বলি মনে করেন আমি যদি এই ল্যামডা ইনিশিয়াল আর হচ্ছে ল্যামডা প্রাইম এই দুটাকে যদি আমি মনে করেন যে একটু ড্র করার চেষ্টা করি যে মনে করেন এটা হচ্ছে আমার সেই ল্যামডা ইনিশিয়াল আলোর যে ওয়েবলেন্থ

সেটাকে নর্মালি আমরা এইভাবে প্রকাশ করি এইচ বাই এম সি ওয়ান মাইনাস কজ অফ থেটা এই থেটাটা হচ্ছে এই থেটা যে যেটা হচ্ছে আমার এই যে যেটা আমার আলো এবং যেটা হচ্ছে নর্মাল ডিরেকশন অর্থাৎ এটা হচ্ছে আমার নর্মাল ডিরেকশন আর এটা হচ্ছে আমার আলোর ডিরেকশন রিফ্লেক্টেড এটা হচ্ছে থেটা এই সে থেটা তো এই যে ডেল লেমডা অর্থাৎ একটা ওয়েব লেংথে চেঞ্জ হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে কমটন শিফট ঠিক আছে শিফট বলতে বোঝাচ্ছে ওই ব্ল্যাঙ্কটা আমার শিফট হচ্ছে এটা হচ্ছে আমার কম্পাউন্ড শিফট তো এখানে দেখেন আমি যদি এই থিটার ভ্যালু চেঞ্জ করি যদি থিটা জিরো হয় তাহলে কস জিরো মান হচ্ছে ওয়ান তাহলে কিন্তু আমার কোনো কম্পাউন্ড শিফট হচ্ছে না অর্থাৎ এটা কিন্তু সরাসরি এই বরাবর চলে যাচ্ছে জিরোর জন্য যদি আমি চিন্তা করি যে থেটা আমি যদি এই কন্ডিশনগুলোকে একটু ট্রাই করি যে নিয়ে আসার জন্য সো আমি যদি এই কন্ডিশনগুলো এখানে লিখি একটা কন্ডিশন হতে পারে কি থিটা ইকোয়ালস জিরো যদি থিটা ইকোয়ালস জিরো হয় এটা কিন্তু জিরো তার মানে কোনো কমটন কমটন শিফট নেই যদি ডিগ্রি হয় তাহলে কি কস নাইনটি আমার এই শিপটা হবে কত এইচ বাই সি আর যদি থ্রিটা একশো আশি ডিগ্রি হয় সেক্ষেত্রে কস একশো আশি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা হবে হচ্ছে টু এইচ বাই এম জিরো সি অর্থাৎ সবচেয়ে বেশি কমটন শিফট হবে কখন যখন আপনার থিটার হচ্ছে একশো আশি ডিগ্রি থিটার একশো আশি ডিগ্রি মানে কি এটা হচ্ছে একশো ডিগ্রি তার মানে আমার ফোটনটা যেদিকে যাচ্ছে যাওয়ার পর সে যখন ইলেকট্রনিক আঘাত করবে সে সরাসরি ওই পথে ব্যাক করতেছে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক তো এভাবে আমরা কমটন শিপটা আসলে ক্যালকুলেট করতে পারি তো এখানে জানার একটা জিনিসই সেটা হচ্ছে যেহেতু এটা ইলেকট্রন একটা পার্টিকেল আঘাত করছে তার মানে এটা নিজেও একটা পার্টিকেল নেচে শো করছে ওটা হচ্ছে আমাদের মেন এখানকার আউটকাম আচ্ছা এখন আমরা আসা যাক যে আমরা যদি এখানে চিন্তা করি যে এই যে পার্টিকেল নেচারটা এটা আসলে এক্সপেরিমেন্টটা কেমন ছিল তো এখানে যেটা করা হয়েছে একটা মনোক্রোমাটিক এক্সপ্রেস একটা সোর্স তৈরি করা হয়েছে মনোক্রোমাটিক মানে হচ্ছে যে আহ মনে মানে এক মানে এক বর্ণীয় আলো ঠিক আছে এক্স রে এক্স রে হচ্ছে যে এক্স রে রশ্মি মানে আলো তো এই কি কোলিমেটর দিয়ে একটা নির্দিষ্ট ডিরেকশন আসলে আসলে এটাকে গাইড করা হয়েছে এবং আমরা ধরছি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সোর্স ইনসিডেন্টাল যে আলো সেটার ওয়েব ল্যাংক হচ্ছে ল্যান্ডা জিরো স্যাম্পল হিসেবে রাখা হয়েছে একটা মেটালকে এখানে মেটাল হিসেবে রাখা হয়েছে কন্ডাক্টিং টার্গেট আমরা যে কোনো একটা কন্ডাক্টর ধরতে পারি সো এটা হচ্ছে আমাদের সেই কন্ডাক্টর এটা এখানে অনেকগুলো প্রি ইলেকট্রন আছে এই এক্স বিমটা কি করলো এই ইলেকট্রনকে আঘাত করলো করা পরে সে আসলে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট হয়ে চলে গেল তো এখানে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি না আমরা শুধু রেটা নিয়ে চিন্তা করছি যে এটা হচ্ছে রে যদি কোনো জায়গায় স্কেটার না হয় থিটা জিরো ক্ষেত্রে এদিকে যাবে আর অন্য যে কোনো একটা অ্যাঙ্গেলে গেলে তখন কিন্তু আমরা ধরছি সেটা হচ্ছে এই বরাবর যাবে প্রাইম বরাবর তো এখন আমরা যদি কি করি এই যে এই যে ডিপ্ল্যাকশনের যে সার্ফেসটা এই সার্ফেস বরাবর যদি আমরা একটা স্পেক্ট্রোমিটার ধরি স্পেকট্রোমিটার বেসিক্যালি যেটা করবে সে হচ্ছে যে আলোর যে ইন্টেনসিটি সেই ইন্টেন্সিটিটা মেজার করবে জিনিসটা অনেকটা এরকম আপনি মনে করেন এরকম আপনার কাছে একটা পর্দা আছে আপনার হাতে একটা লেজার লাইট আছে হ্যাঁ আপনি আহ মনে করেন লেজার লাইটে এইদিকে এই জায়গায় ফেললেন অথবা এই জায়গায় লেগেলাম অথবা এই জায়গায় ফেললেন কি হবে যে জায়গায় আলো পড়বে সে জায়গায় সাদা হয়ে যাবে না এরকম এই যে পয়েন্ট গুলো এগুলো একটা হচ্ছে ইন্টেন্সিটি এমন মনে করেন একটা লেজার ফেললেন যেটা হচ্ছে অনেক বেশি আলো সেটা ইন্টেন্সিটি বেশি হবে একটা লেজার আছে যেটা একটু কম সেটা একটু কম হবে এরকম আমি যদি এখানে আমার কালারের ভরাটটা দেখি তাহলে বুঝবেন যে এক একটা ভরাট এক এক রকম তার মানে ওই ওই ভরাটার জন্য কিন্তু আমার ইন্টেন্সিটিটা এক রকম লাইটে তো এই জিনিসটাই সেই স্পেক্ট্রোমিটার কিন্তু মেজার করে তো ওইটা যখন আমরা প্লট করি কম্পটন ইফেক্ট এক্সপেরিমেন্টটা তখন দেখা যায় যে এই প্লটগুলো আমরা পাই যে আমরা যখন কোনো স্ক্যাটার হয় না সেক্ষেত্রে আমি কোথায় পাবো এই বরাবর যদি আমি লাইন লাইটটা ধরি যদি একটু কালারটা চেঞ্জ করি এই এইবার যদি আমি ফোকাসটা ধরি তখন কিন্তু আমি এই জিনিসটা পাবো ল্যাম্পটা জিরো বরাবর আমার এখানে একটা পিক আছে আছে ঠিক এটা হচ্ছে আমরা প্রাইমারি ভিম বলি যে যে ভীমটা হচ্ছে আনস্কেটার এছাড়া কিছু স্কেটার ভিম হইতে পারে এখন আমার যদি আমি এই বর যদি ধরি এটা কিন্তু হয়ে গেছে অলরেডি থ্রেটার ডিগ্রি আর যদি আমি এই বলে ধরি সেটা হবে থিয়েটাই কস নাইনটি ডিগ্রি রাইট এই নাইনটি ডিগ্রি ক্ষেত্রে কিন্তু আমরা ভিম পাচ্ছি সেক্ষেত্রে মনে রাখতে হবে কি নাইনটি ডিগ্রি মানে কি স্কেটারটা পাচ্ছি অবশ্যই কিছু কম্পোনেন্ট থাকবে আনস্কেটার সো সেক্ষেত্রে এটা হচ্ছে আনস্কেটার কম্পোনেন্ট আর এটা হচ্ছে সে আমার স্কেটার কম্পোনেন্ট তো এই স্কেটার কম্পোনেন্টের পয়েন্ট হচ্ছে চিটে নাইনটি ডিগ্রি যেটা দেওয়া আছে সিমিলারলি আমি যদি অন্য কোনো একটা অ্যাঙ্গেল ধরি সে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে কিন্তু আমি এই ওয়ান থার্টি ফাইভ ডিগ্রির অ্যাঙ্গেলটাও কিন্তু এখান থেকে বের করতে পারবো ঠিক আছে মনে করেন যে এই দিকে তো এই যে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি সেটার জন্য আমি এইখানে এই পিকটা পাচ্ছি আর এটা হচ্ছে সেই আমার আনস্কেটার পিক সো ল্যামডা প্রাইম ল্যামডা জিরো যেটা সেটা হচ্ছে আনস্কেটার্ড ল্যামডা যেটা সেটা হচ্ছে ইনসিডেন্ট অর্থাৎ ইনসিডেন্ট যেটা আমরা যে আলোটা আসতেছে আর ল্যামডা প্রাইম হচ্ছে সেটা হচ্ছে যে স্কেটার অর্থাৎ স্কেটারিং হওয়ার পর যে ওয়েব ল্যাম্পটা সেটা তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পটন স্কেটারিং এক্সপেরিমেন্টটা আমরা একটা আলো ফেলি একটা স্যাম্পলে যেটা কন্ডাকটিভ স্যাম্পল ফেলার পরে দেখি যে এই আলোটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে শিফট হয়ে যাচ্ছে এই যখন আমি এই অ্যাঙ্গেল শিফট হচ্ছে সেটা যদি আমি আসলে কোন একটা স্পেক্ট্রোমিটার দিয়ে আমি যদি মেজার করি তাহলে কিন্তু আমি দেখতে পাই আসলে কতটুকু হচ্ছে সেটা ইন্টেনসিটি কি তো এইখান থেকে আমরা বেশ কিছু জিনিস জানতে পারি প্রথমত হচ্ছে আলো আলো যেটা হচ্ছে পার্টিকল নেচার যেহেতু এগুলো একটা ইলেকট্রনকে শিফট করছে সেই ইলেকট্রন থেকে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আলো পার্টিকেল হিসেবে পার্টিকেল নেচার শো করছে এবং এর সাথে সাথে এই যে ইন্টেন্সিটি গুলো হচ্ছে এটা কতটুকু কত অ্যাঙ্গেলে কতটুকু আসলে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজ করতে পারি যে আমাদের এখানে কন্ডাক্টর হিসেবে আমরা কি ইউজ করছি কিংবা আমাদের যে লাইট সোর্স সে লাইট সোর্স এর ইনিশিয়াল ইনিশিয়াল ইনসিডেন্ট বা ইনসিডেন্টাল যে আলোর ইন্টেন্সিটি সেটা কেমন ছিল এগুলো কিন্তু আমি মেজার করতে পারি তো এখন চলেন কথা শুরু করি এক্স রে ডিপ্রাকশন নিয়ে তো এক্স রে ডিপ্রাকশন হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট এমন একটা এক্সপেরিমেন্টাল সেট আপ আসলে বোঝায় যে আলো আসলে ওয়েব নেচার শো করে তো আমরা আজকে যেটা করব আমরা আজকে এক্স রে ডিপ্রাকশন এর প্রিন্সিপালটা দেখবো এবং অ্যাপ্লিকেশনটা দেখবো তো চলুন শুরু করা যাক তো এক্স রে আমরা যদি খুব সহজভাবে আসলে চিন্তা করি যে এটা আসলে দেখতে কি মনে করেন আপনার কাছে একটা আলোর উৎস আছে মনে করেন একটা টর্চ লাইট ঠিক আছে ওই আলোতে সব ধরনের ওয়েব লেন্থ আছে নর্মাল লাইট গুলো ধরনের ওয়েব লেন্থ শো করে তো এই যে এক্স রে এই এক্স রে আমরা ধরছি এই লাইট সোর্স হচ্ছে এক্স রে এবং আমাদের একটা ক্রিস্টাল আছে ক্রিস্টাল বলতে বোঝা হচ্ছে যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম যে কোনো একটা মেটেরিয়াল হতে পারে ক্রিস্টাল ম্যাটেরিয়াল বলতে আমরা বুঝাই যেখানে পিরিয়ডিসিটি মেনটেন হয় তো দেখা যাচ্ছে আপনি যখন এই ম্যাটেরিয়ালের উপরে এই এক্স রে আলোটা ফেলছেন যে এক্স রেতে সব ধরনের ওয়েব লেন্থের আলো আছে দেখা যাচ্ছে সেখানে আপনার ফটোগ্রাফি প্লেটে এরকম মানে ডটের ডটের সাদা 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 কিছু পয়েন্ট তৈরি হচ্ছে তো সায়েন্টিস্টরা এটাকে বলা হচ্ছে ডিপ্রাকশন প্যাটার্ন এখন এই ডিপ্রাকশন প্যাটার্নটা যদি আপনি সিঙ্গেল ক্রিস্টাল না ইউজ করে আপনি যদি পলিক্রিস্টাল অথবা পাউডার ক্রিস্টাল ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে সেখানে ডটেটের জায়গায় অনেকগুলো রিং তৈরি হয় তো আমরা যখন আসলে আমরা এই পিএইচডি লেভেলে এসে যখন আমরা আসলে চিন্তা করি যে কিভাবে এই ম্যাটেরিয়ালটা কি পলি নাকি সিঙ্গেল বুঝতে পারবো সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা এই যে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে তারপরে এক্স রে ফেলি এবং একটা ডিটেক্টর রাখি যে ডিটেক্টরটা কি হয় এই এক্স রেটা যখন ম্যাটেরিয়াল থেকে আসলে রিপ্লেক্টেড হয়ে অথবা ম্যাটেরিয়াল ভিতর দিয়ে যখন পাস হয়ে যায় তখন ওই মানে পরবর্তীতে যেটা স্কেটার হয় সেই স্কেটার ভিমটা এই ডিটেক্টরটা ডিটেক্ট করে তো দেখা যায় আমাদের দুইটা কেস হয় একটা যেমন ধরেন এরকম আমি যদি একটা স্ট্রাকচার তৈরি করি যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন একটা সেন্টারের চারদিকে এরকম একবারে শার্প কিছু লাইন যেমন একটা আমাদের এখানে একটা দুটা লাইন এই ক্ষেত্রে এরকম যখন শার্প কিছু বাউন্ডারি বা কিছু সার্কেল দেখা যায় সেটাকে আমরা বলি হচ্ছে যে ক্রিস্টাল লাইন ম্যাটেরিয়াল অর্থাৎ এই ম্যাটেরিয়াল খুব সুন্দরভাবে আসলে অ্যাটমিক্যালি অ্যারেঞ্জ করা থাকে আর যদি পলিক্রিস্টাল লাইন থাকে অর্থাৎ যে সকল ম্যাটেরিয়ালে আসলে একাধিক ক্রিস্টাল রয়েছে

ক্রিস্টালাইনের ক্ষেত্রে সেটা একবারে সাত কালো একটা দাগ থাকে তো আপনি পারবেন এখানে একটা সাদা ওইখানে সাদা এবং কালো না আপনি সরাসরি বের করতে পারবেন না যে আসলে কয়টা লাইন আছে তো এটার মাধ্যমে বোঝা যায় যে আসলে মেটেরিয়ালটা ক্রিস্টাল নাকি নন ক্রিস্টাল তো এক্সরে একসনটা কিভাবে আসছে সেটা একটু আমরা আলোচনা করি তো মনে করেন যে আপনার একটা ক্রিস্টালাইন মেটেরিয়াল আছে তো আমরা জানি যে ক্রিস্টালাইন মেটেরিয়াল কি হয় অ্যাটমগুলা রেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকে তো এই যে কালো যেগুলো এগুলো হচ্ছে একটা অ্যাটম চিন্তা করেন এবং আমি ধরছি যে এটমিক বিভিন্ন প্লেন থাকে অর্থাৎ আপনি যখন একটা ম্যাটেরিয়াল চিন্তা করেন মনে করেন আপনার হাতে এক টুকরা করেন কপার আছে সো কপারে যেটা হয় যে উপরে একবার সার্ফেস লেয়ারে একটা এটমিক লেয়ার থাকে এর একটু পরে আরেকটা একটা লেয়ার থাকে এভাবে থাকে যেহেতু মনে করি কপার ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল সেক্ষেত্রে কি হবে প্রত্যেকটা দুইটা ম্যাটেরিয়াল লেয়ারের মাঝখানে ডিস্টেন্সটা সেম থাকবে আমরা সেই ডিস্টেন্সটাকে ডি বলছি যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টার লেয়ার স্পেসিং এজ ইন্টার লেয়ার স্পেসিং এটা হচ্ছে सेम প্রত্যেকটা ম্যাটেরিয়াল লেয়ারের জন্য सेम তো এখন আমি যখন এই ম্যাটেরিয়ালের উপরে এই এখানে যেটা বল আছে এই ম্যাটেরিয়াল উপরে যখন আমি একটা লাইট ফেলি তখন যে ঘটনা ঘটে মনে করেন আপনি আমি যেটা একটু জাস্ট এখানে একটা এটমিক অ্যারেঞ্জমেন্ট তৈরি করি যে ফর एग्जांपल এখানে অনেকগুলো ইলেকট্রন আছে ঠিক আছে তো এখন কি হবে আপনি যদি এখানে আলো ফেলেন স্বাভাবিকভাবে কি হবে এই আলোটা আসলে এই ইলেকট্রন প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু এই আলো থেকে এনার্জি পাবে রাইট এনার্জি পাওয়ার পরে কি করবে সেগুলা কিন্তু এই এনার্জিটা আসলে রিফ্লেক্ট করবে স্কেটার করবে তো এটা হচ্ছে ইনসিডেন্টাল আর এরপর হচ্ছে এটা হচ্ছে স্কেটার বা রিপ্লেক্টেড তো এখন এইখানে অনেকগুলো অ্যাটম আছে না এখানে যেমন উপরে প্রত্যেকটা লেয়ার পাঁচটা করে অ্যাটম দেখা যাচ্ছে কি হবে প্রত্যেকটা লেয়ারের গুলো কিন্তু এরকম কিন্তু এনার্জি স্কেটার করবে যে ইলেকট্রোম্যাগনেটিভ এক্স রে জিগুলো যেগুলো আসছে সেগুলো কিন্তু তারা ডিপ তারা স্কেটার করবে এখন দেখা যায় মনে করেন এটা প্রথম অ্যাটম থেকে আসলো এরকম আরেকটা অ্যাটম আছে সেখান থেকে এরকম আরেকটা স্কেটার লাইট আসলো আরেকটা অ্যাটম আছে সেখান থেকে আরেকটা স্কেটার লাইট আসলো কি হবে এই যে সবগুলো অ্যাটম সবগুলো অ্যাটমিক যে স্কেটার ওয়েব সেগুলো কিন্তু একসাথে মিলিত হবে এখন আপনারা জানেন যে লাইট বা ওয়েব যখন মিলিত হয় তখন কি ঘটনা ঘটে যে দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে আমরা বলে হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে যেটা হয় তাদের কিউমিলেটিভটা যোগ হয় অর্থাৎ আমার যদি একটা বিমি এরকম থাকে কনস্ট্রাকটিভ ইনফারেন্সে এরকম এর সাথে যদি আরেকটা এরকম থাকে যোগ করে কি হবে সেগুলা কিন্তু একটা বড় কিছু তৈরি করবে রাইট কিন্তু ডিস্ট্রাকটিভে কি হয় মনে করেন একটা এরকম আছে আর একটা হচ্ছে এরকম আছে তাহলে এটা কিন্তু একবারে কিউমিলেটিভটা ছোট হবে তো এই ঘটনাটা আসলে এখানেও ঘটে তো আপনি যখন এই এক্সরে বিমটা এটার উপর ফেলছেন তো তখন দেখা যায় যে আহ এই যে কিন্তু এই ইলেকট্রন গুলাকে স্কেটার করে করলে সেটাকে আমরা এই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হিসেবে পাই এবং সেই যে পাই সেটা দেখতে পাই আসলে এই ডিটেক্টরে অর্থাৎ আপনি যখন ব্রাইট স্পট দেখতে পাচ্ছেন তখন তার মানে হচ্ছে এটা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে যখন ডার্ক স্পট তার মানে এখানে ডিস্ট্রাকটিভ সিমিলার ঘটনা এখানে ঘটে যেহেতু ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল তখন যেটা হয় একটা সার্কেল তৈরি হয় ওকে সো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল এবং এইখান থেকে আসলে আপনারা বুঝতে পারেন যে আলো আছে ওয়েব নেচার দেয় কারণ এই যে ইন্টারফারেন্স ইন্টারফারেন্সটা বেসিক্যালি ওয়েবের জন্য হয় আপনারা মনে করতে পারেন ইয়ং এর দিচ্ছে যে পরীক্ষাটা ছিল ডাবল স্লিটের এক্সপেরিমেন্ট তো কিন্তু এই ঘটনা ঘটছিল কি হচ্ছিল আমাদের এরকম দুইটা জায়গা ছিল এবং এখানে আমরা যেটা করতাম একটা ওয়েব ছাড়তাম ওয়েব ছাড়লে কি হতো এখান থেকে একটা ওয়েব বের হতো এখান থেকে একটা ওয়েব বের হতো আলটিমেটলি এখানে একটা ডিটেক্টর থাকতো সেখানে দেখা যেত আসলে এখানে সবচেয়ে বেশি আলো এরপরে এখানে আস্তে আস্তে আলো কমতে থাকে আবার এখানে আলো কমতে থাকে অর্থাৎ যেখানে উপরিপাতনটা হয় ইন্টারপ্রেন্সটা কনস্ট্রাকটিভ হয় সেখানে সবচেয়ে বেশি আলো পাওয়া যায় সেম ঘটনা এখানেও তার মানে এটা বুঝাচ্ছে এটা হচ্ছে আলো একটা ওয়েব নেচার শো করছে এখন আমরা এইটা থেকে আসলে আমাদের আলটিমেটলি বেনিফিট কি বা আমরা এখান থেকে কি শিখতে পারি তো এখানে একটা ল আছে সেটাকে আমরা বলছি ব্রাগস ল বা ডিফ্র্যাক্টেড বিম ল আমি যদি এগুলো একটু ডিলিট করি তো ওই লটা যেটা বলে যে যখন আলো এইখান থেকে যে রিফ্লেক্টেড আলো যেমন এখানে একটা বিম আসছে এ এটা থেকে রিফ্লেক্টেড হয়ে এটা হচ্ছে যে রিফ্লেক্টেড হয়ে এটা হচ্ছে এ প্রাইম এটা হচ্ছে বি এটা হচ্ছে বি প্রাইম তো তারা বলছে যে আমার যদি কোনো একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে হয় সো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এর জন্য কি করতে হবে আমার এই যে দুইটা বিম এই দুইটা বিম আসলে একটা আরেকটার উপর উপরিপাতিত হতে হবে রাইট এটাই তো আমাদের ল তো সেটা হবে তখন যখন এই দুইটা পাথের মাঝখানে যে পাথ ডিফারেন্স সেটা এন ল্যামডা পরিমাণ হবে আমি আবার বলি যে এটাকে যদি আমি হচ্ছে পাথ ল্যামডা ওয়ান বলি মনে করেন আর এটা ল্যামটা ল্যামটা বললে আসলে ওয়েব ল্যাংকের সাথে ক্রস হয়ে যাবে আমি যদি মনে করেন একটা নতুন একটা কোন একটা প্যারামিটার দিয়ে এটা আমি বললাম পাথ ওয়ান আর এটা হচ্ছে পাথ টু এই দুইটা পাথের ভিতর যে ডিসটেন্স ডিস্টেন্স অফ পাথ সমান পাথ ওয়ান মাইনাস পাথ টু এই দুইটা পাথের ডিফারেন্স যদি আমার কোন একটা পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমি কনস্ট্রাকটিভ ইন্টারপ্রেন্সটা পাবো এটা হচ্ছে বেসিক ল এখন আমি যদি দেখতে চাই এই যে পাতটা আমি যদি একটু হাইলাইট করি এই পাতটা যেটা এখান থেকে এসে এখানে যাচ্ছে নিচের পাতটা সেক্ষেত্রে সেটা এবং এই উপরের পাতটা এই দুইটার ভিতরে পাত ডিফারেন্স কত যদি আপনারা একটু জাস্ট কম্পেয়ার করেন যে ফর এক্সাম্পল এই পাতটা আর এই পাতটা কিন্তু সেম রাইট এই পাতটা আর এই পার্ট সেম ডিফারেন্স কোথায় ডিফারেন্সটা হচ্ছে এই জিনিসটাই এই যে পি এখান থেকে এই যে পাতটা এই এখানে সো স্বামী যদি পার্ট ডিফারেন্সটা লিখি সেক্ষেত্রে কি লিখতে পারবো এটাকে আমি এভাবে লিখতে পারবো যে এই যে পি কিউ এই যে পাতটা এই পাতটা হবে হচ্ছে যে অ্যান্ল্যামডার পরিমাণ ঠিক আছে আমি যেটা বলি পাথ পি ও কি এই জায়গাটা এখন এই যে পাথ পিও কিউ এই পাত পিও আমরা কিভাবে হিসাব করতে পারি তো এখন আমরা ধরছি কি আমাদের এটা হচ্ছে আমাদের সেই ইন সেই সোর্সটা যেটা হচ্ছে আমরা বলি লাইট সোর্স মনে করি আমি কিন্তু এটা হচ্ছে লাইট সোর্স রাইট সোর্স আর এই ক্ষেত্রে আমরা এটাকে ধরছি হচ্ছে যে আমাদের মনে করেন যে ডিটেক্টর এখন এই যে লাইট সোর্সটা এটা কিন্তু একটা অ্যাঙ্গেল এসে পড়ছে অ্যাটমিক ম্যাটেরিয়ালের সাথে অর্থাৎ মনে করেন আপনার এখানে একটা টর্চ আছে যে টর্চ থেকে আলো বের হচ্ছে আর এখানে একটা মনে করেন আপনার কাচের একটা আয়না আছে যেখানে আপনি আসলে এই জিনিসটা ডিটেক্ট করতেছেন এখন যেটা হবে আপনি এই টর্চটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ফেলতে পারেন টর্চটা এভাবে রাখতে পারেন এভাবে ধরতে পারেন এভাবে ধরতে পারেন একটু এভাবে ধরতে পারেন অর্থাৎ আপনার টর্চ যেভাবে ধরবেন সেটি কিন্তু আলোটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল এসে পড়তেছে ম্যাটেরিয়াল উপরে ঠিক আছে তো এই যে ম্যাটেরিয়াল উপরে যে অ্যাঙ্গেল এসে পড়তেছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি যে থেটা তো এটা কেন বললাম যে আপনি কিন্তু এখানে টর্চ থেকে কি অ্যাঙ্গেলে ম্যাটেরিয়ালের সাথে এসে পড়বে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটা মনে রাখবেন আবার ডিটেক্টর আপনি কত অ্যাঙ্গেলে ডিটেক্টর ধরবেন সেটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন এই জিনিসটা মাথায় রাখবেন এখন আসা যাক ধরি কোনো একটা কন্ডিশনে আমার এই যে আলোগুলো এই আলোগুলো ম্যাটেরিয়ালের সাথে থেট অ্যাঙ্গেলে পড়ছে এখন যদি আমাদের বেসিক আমরা যদি জিওমেট্রিক হিসাব করি তাহলে কিন্তু এখানে থেকে খুব সহজে আপনি বলতে পারবেন যে এটা যদি থেটা হয় এটাও কিন্তু থেটা ঠিক আছে আর আমি যদি এই দুইটা লাইনের মাঝখানে যদি একটা ভার্টিক্যাল লাইন তৈরি করি তাহলে কি হবে এই যে জায়গাটা এটা কিন্তু আমার থেটা এই যে জায়গাটা এটা আমার থেটা তার মানে আপনি যদি এখন এই যে ও প্রাইম থেকে এটা পি ও প্রাইম কিউ তাহলে এই পি ও প্রাইম কিউ টোটাল পার্টটা কি হচ্ছে পি থেকে ও প্রাইম প্লাস ও প্রাইম থেকে কিউ এখন এই যে এখানে এখান থেকে আপনি কি লিখতে পারেন পি ও প্রাইম সমান কি এটা যদি থিয়েটা হয় আপনি এখানে সাইন সাইন্যাঙ্গেল তৈরি করতে পারেন না যে আমি যদি আরেকটু একটা আগে থেকে লিখি হিসেবে সুবিধার্থে ফর এক্সাম্পল এখান থেকে যদি লিখি তাহলে এটাকে আমি যদি পর ত্রিভুজ ও পি ও প্রাইম অর্থাৎ এই ত্রিভুজটা যদি এখানে একটু মুছে এই জিনিসগুলো হাইলাইট করি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি চিন্তা করেন এক্ষেত্রে কি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে সাইন থিয়েটার থিয়েটার হচ্ছে এই অ্যাঙ্গেলটা সাইন থিয়েটার সমান কি আর সেটা কি বলবো হচ্ছে কারণ এই যে ও আর ও প্রাইম এই দুইটা কিন্তু হচ্ছে এই দুটা প্লেনের ডিস্টেন্সের সমান ডি পরিমাণ তার মানে আপনি যদি এখানে সাইন ইউজ করেন আপনি এখান থেকে কিন্তু পি ও প্রাইম এর হিসেবে পেয়ে যাচ্ছেন তার মানে এটা কি এটা সমান হচ্ছে প্রিয় প্রাইম কে আমি দেখতে পাই ডি সাইন থিটা সিমিলারলি আপনি যদি এই যে ত্রিভুজ এখন যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করেন যে আমি যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি পরেরটা এই প্রান্তটা তাহলে আমি যদি চিন্তা করি যে ফর ত্রিভুজ ও প্রাইম কিউ তাহলে কি হবে এখানে যদি আমি সাইন থিয়েটার অ্যাঙ্গেল ইউজ করি সাইন থিয়েটার সমান ও প্রাইম কিউ ডিভাইড হচ্ছে যে ও প্রাইম রাইট আর ও প্রাইম হচ্ছে ডি তাহলে ও কিউ সমান কি আসতেছে ও কিউ ইকুয়ালস ডি সাইন থিটা তার এখানে আপনি পাচ্ছেন ডি সাইন থিটা এই দুটো যোগ করলে পাচ্ছেন টু ডি সাইন থিটা ঠিক আছে আচ্ছা তার মানে আপনার এখানে লটা কি আপনার লটা হচ্ছে যে আপনার যদি টু ডি সাইন থিটা সমান এন ল্যামডা এই যে এখানে যে রিলেশনটা দেয়া আছে এই রিলেশনটা যতক্ষণ পর্যন্ত আপনার ভ্যালিড হবে যেখানে এন একটা পূর্ণ সংখ্যা ততক্ষণ পর্যন্ত আপনি কি পাবেন আপনি যখন ডিটেক্টর ধরবেন ডিটেক্টরে এরকম আপনি উপরিপাতন বা কনস্ট্রাকটিভ উপরিপাতন পাবেন তো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের বেসিক এক্সরে এক্সপেরিমেন্ট এবং এই যে লটা এই লটাকে আমরা বলি হচ্ছে ব্রাগস ল তো ব্রাগস লটা আসলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে কেন সেটা আমরা একটু পরে বলবো তো আপনাদের মনে করিয়ে দেয় যে এই যে ব্রাগস ল এই লটার জন্য আসলে আমাদের ম্যাটেরিয়াল যখন আমরা নতুন কোন ম্যাটেরিয়াল হিসাব করি তখন কিন্তু আমাদের অনেক অনেক বেনিফিট হয় আমরা আসলে কোন একটা ম্যাটেরিয়াল মনে করি র্যান্ডম একটা ম্যাটেরিয়াল আমি খুঁজে পেলাম আমি সেটাকে এক্স রেতে ডিটেক্ট এক্স রেতে এক্সপেরিমেন্টে রাখলাম এক্স রে এর উপর ফেললাম এবং আলো যেটা ডিফ্রাক্ট হচ্ছে সেটা আমি ডিটেক্ট করলাম করে আমি যে প্যাটার্ন পাচ্ছি সেটা আমি অ্যানালাইসিস করে আমি এই ম্যাটেরিয়ালে সব কিছু বলতে পারি লাইক এই ম্যাটেরিয়ালটা ক্রিস্টালিন কিনা এই ম্যাটেরিয়ালে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টটা কিনা একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে দ্রুত দ্রুত এই যে ডি এটা ভ্যালু কত তো এই জিনিসটা আসলে আহ এই যে ব্রাকস্লো এটা বেসিক্যালি স্যার উইলিয়াম হ্যানরি এবং উইলিয়াম লরেন্স ব্রাগ যেটি হচ্ছে উইলিয়াম হেনরি ছেলে এই বাবা এবং ছেলের যে টিম এই আসলে টিমের আসলে নাম অনুসারে ব্রাকস্লো হিসেবে বলা হয় এবং মজার ব্যাপার হচ্ছে কি যে ওনাদের এই জিনিসটার জন্য উনিশশো পনেরো সালে ওনাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয় তো এখন আসা যাক আমি বললাম যে এই জিনিসটা আমাদের জন্য দরকার সেটা আসলে কিভাবে তো আমরা যদি ব্রাক্স লো এর অ্যাপ্লিকেশনটা একটু দেখতে চাই তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমাদের সেই মনে করেন সেই সোর্স যেটা হচ্ছে আমরা বলছি মনোক্রোমেটিক এক্স রে এবং এটা হচ্ছে কলিমেটো যেটা দিয়ে আমরা আসলে আলো একদিকে একদিকে আসা আলোটাকে আমি কিন্তু এই ক্রিস্টাল বা যেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালের উপর কিন্তু ফেলছি ফেলার পর এখন ঘটনা হচ্ছে কি আমার এই আলুটা ডিফ্রেক্টেড হচ্ছে তো আমরা ধরে নেই যে মেটেরিয়ালটা আসছে এবং যে মেটেরিয়ালটা ডিপ্রেক্ট হচ্ছে এটা মাঝখানে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে টু থিটা তো সেটা কিভাবে হিসাব করছে এখান থেকে হিসাব করছে আপনারা যদি এখানে দেখেন যে আলু যে অ্যাঙ্গেলে আসছে এবং যে অ্যাঙ্গেলে বের হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেলে মাঝখানে পার কিন্তু টোটাল যে পার ডিফারেন্স সেটা হচ্ছে টু থিটা পরিমাণ আচ্ছা এখন আমি যদি এখানে আমি ডিটেক্টরটা আমি যেটা বললাম আমি এই যে সোর্স যেটা সেই সোর্সটা আসলে কত অ্যাঙ্গেল আসছে সেটা কিন্তু আমি এখানে সোর্স এবং এর মাঝখানে থ্রেডেটা আমি কন্ট্রোল করতে পারি যদি এখানে আসলে এই জিনিসটা ব্লক ডায়াগ্রামে দেখা কিন্তু এটা ডাজেন্ট ম্যাটার মনে হয় ডাজেন্ট মিন দ্যাট এটা আসলে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি না এটা যার বুঝাচ্ছে যে সোর্স থেকে আলো আসছে এটা এদিকেও আসতে পারে এদিকেও আসতে পারে এটা ডাজেন্ট ম্যাটার আর রিফ্ল্যাক্টেড আলোটা হচ্ছে যে আমার যদি ইনিশিয়ালি কোনো ডিফ্ট্রাকশন না হতো সেটার সাথে ডিফ্ট্রাক্টেড অ্যাঙ্গেলটা টু থ্রিটা পরিমাণ যদি হয় সেক্ষেত্রে আমি আসলে এখানে আলোর যে প্যাটার্ন সেই প্যাটার্নটা পাবো আর এটা হচ্ছে সেই ডিটেক্টর সিমিলারলি এখানে কি হবে ডিটেক্টর এবং এর সোর্স দুইটাই কিন্তু আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন তো এখন যেটা দেখা যায় যে আসলে এই যে টোটাল সেট এটাকে আমরা বলছি ডিপ্রাক্টোমিটার সেট আপ বা ডিপ্রাকশন স্টাডি বলি এক্স রে ডিপ্রাকশন স্টাডি তো আমরা যদি আসলে কোন একটা ক্রিস্টাল চিন্তা করি ক্রিস্টালের বেশ কিছু প্যারামিটার আছে আপনারা যদি আগে আমার ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে আপনারা জানেন যে আমাদের যেমন ক্রিস্টালে কিছু মিলার ইন্ডাইসিস অ প্লেন থাকে অর্থাৎ একটা প্লেনকে প্রকাশ করার জন্য কিছু ভ্যালু থাকে এইচকেএল বলি আমরা এগুলাকে এবং আমাদের ক্রিস্টালের যেহেতু রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে একটা ক্রিস্টাল থেকে আরেকটা ক্রিস্টালের যে প্লেনের সেই প্লেনের ডিস্টেন্স থাকে ডি সেটাও আমরা কিন্তু এখান থেকে আমরা পেয়েছি যে ডি থাকে তো এখন আমরা এই যে ডি এবং এর সাথে আরো কিছু জিনিস থাকে যেমন ক্রিস্টাল প্যারামিটার থাকে যেমন লেটিস কনস্ট্যান্ট এ বি সি অ্যাঙ্গেল থাকে আলফা গামা ইত্যাদি এগুলো আপনার জেনে আসছে যখন আমরা ক্রিস্টালগামী পরে আসছি এখন আমরা এই এক্স রেপ্রাকশন মেথড ইউজ করে আসলে এই জানতে পারি তো সেটা কিভাবে যে মনে করেন যে আমরা একটা ডিটেক্টর যেটা হচ্ছে আমাদের টুটিটা অ্যাঙ্গেলে বিমের যে ডিডেক্ট পাত এটার সাথে আমরা টুটিটা অ্যাঙ্গেলে রাখলাম রাখার পরে এখন আমরা যেটা করলাম যে আমরা এই যে ডিটেক্টর থেকে এই ডিটেক্টর থেকে আমরা আসলে প্যাটার্ন অ্যানালাইসিস করবো যে এই ডিটেক্টর কি প্যাটার্ন পেয়েছে সেটা তো আমরা যদি একটা এফসিসি ক্রিস্টাল অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি সেই অ্যালুমিনিয়ামের কিন্তু আমরা এখানে ডিফ্রাকশন রেট পাচ্ছি অর্থাৎ আপনি যখন ডিটেক্টর ইউজ করবেন তো এখন তো আসলে সবকিছু কম্পিউটারাইজড আপনি যখন মনে করেন এক্সরে ডিফ্রাকশন এক্সরে স্পেক্ট্রোস ডিফ্রাক্টোমিটারের যে এক্সপেরিমেন্টটা সেটা সাথে কম্পিউটার কানেক্টেড থাকে তো আপনি যখন ম্যাটেরিয়াল রাখবেন এবং আলো ফেলবেন তখন ডিটেক্টর যে জিনিসটা পাবে সেটা কিন্তু সেই কম্পিউটার গ্রাফ হিসেবে শো করবে এই গ্রাফ থেকে আপনি এরকম বিভিন্ন স্পাইক পাচ্ছেন এখন এই স্পাইক গুলা এক একটা মিলার ইন্ডাস্ট্রির জন্য এক রকম আপনারা জানেন মিলার ইন্ডাস্ট মানে হচ্ছে প্লেন যে কোন প্লেন থেকে কি পরিমাণ আসছে আমি একটু আগে বললাম যে আমাদের কি হয় ম্যাটনি অনেকগুলো লেয়ার থাকে এবং প্রত্যেকটা লেয়ারে অ্যাটম আছে মনে করেন তো এক একটা লেয়ারের প্লেনের কিন্তু এক একটা মিলার ইন্ডাস্ট্রিস এইচ কে এল এক একটা এক একটা তো মনে করেন ওয়ান ওয়ান হচ্ছে প্রথমটা সেইটার জন্য আপনি এই ইন্টেন্সিটি পেলাম টু টু জিরো হচ্ছে দ্বিতীয়টা সেটার জন্য এই ইন্টেন্সিটি পালেন তো এখানে দেখেন পিক যেটা সেই পিকটা কীভাবে হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই লেয়ারের অ্যাটমগুলার যেগুলো আসলে যে এক্সেটার ডিফ্রাক্ট করতেছে সেটার ভ্যালু কিন্তু সেটাই ইন্টারসিডেন্টলি আমরা এখানে মেজার করতেছি তার এখানে দেখেন আপনি প্রত্যেকটা অ্যাটমিক ক্লেয়ার প্লেনের জন্য কি পরিমাণ আলো পাচ্ছেন সেটা কিন্তু ডিটেক্টর শো করছে ঠিক আছে তো এখন এই যে অ্যারেঞ্জমেন্টটা যে কি আসলে কিভাবে আলো ডিপ্রাক্ট হচ্ছে যে কোন লেয়ার কি পরিমাণে আলো ডিপ্রাক্ট করছে এবং আপনার যে ডিপ্রাকশন অ্যাঙ্গেল যেটা টু থিটা সেটার সাথে আমরা এগুলো যখন কম্পেয়ার করি তখন আপনারা যদি এখানে বেশি কিছু ফান্ডামেন্টাল সায়েন্স আছে যেখানে আমরা আসলে ডিপ্রাক্টোমিটার ম্যাট্রিক্সের যে রিডিং সেটা থেকে আমরা ম্যাটেরিয়াল ক্রিস্টালকে ম্যাপ করতে পারি সেটা থেকে আমরা আসলে বলতে পারি এই ম্যাটেরিয়ালটা আসলে কোন ক্রিস্টাল লাইন প্রপার্টি আপনারা জানেন চোদ্দটা ক্রিস্টাল ফ্যামিলি আছে কিউবিক হ্যাকজাগোনাল অক্টাগোনাল ইত্যাদি সেগুলোর ভিতরে কিন্তু আমরা এগুলোকে ফেলতে পারি বা আমার পাশে সেটা আমরা দেখতে পারি তো আমরা যদি একটা বেসিক ইকুয়েশন এখানে ইউজ করি আমরা অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে যদি কিউবিক ক্রিস্টাল হয় আপনারা জানেন কিউবিক ক্রিস্টাল মানে কি এটা হচ্ছে বেসিক কিউবিক ক্রিস্টাল যেটাকে আমরা বলি যে যেটার আমি যদি তিনটা অ্যাক্সিস নেই এক্স ওয়াই জি আমরা বলি যে এটার এ বি সি তিনটাই সমান এবং আলফা বিটা গামা তিনটাই সমান এবং নাইনটি ডিগ্রি এটা হচ্ছে কিউবিক স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার সবচেয়ে ইজি স্ট্রাকচার তো সেই কিউবিক স্ট্রাকচারে যদি একটা অ্যাটমিক প্লেনের যদি মিলেন ডেসিস এইচ কে হয় এল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই কিউবিক ক্রিস্টালের একটা অ্যাটমিক লেয়ার থেকে আরেকটা অ্যাটমিক লেয়ারের যে ডিস্টেন্স ডি সেটা কিন্তু আমরা এই কোয়েশন থেকে পেতে পারি তো এটা আমরা দেখাচ্ছি কারণ এটা খুবই বেসিক সবচেয়ে ইজিয়েস্ট আর আমাদের কিউবিক ক্রিস্টাল ইউনিট সেল যদি আপনি অন্য কোনো ইউনিট সেল জানেন যেমন হেক্সাগোনাল লকটেগোনা সেক্ষেত্রে এই ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তো এটা হচ্ছে কিউবিকের জন্য এবং এখানে দেখেন এ যেটা সেটা হচ্ছে আমার ক্রিস্টাল প্যারামিটার অর্থাৎ ল্যাটিস কনস্টেন্ট এ আর এইচ কে এল এগুলো হচ্ছে যে আমার সে প্লেন অর্থাৎ আপনি যদি একটা প্লেন জানেন এইচ কে এল কোন প্লেনটা এবং আপনি যদি সেখানকার সেই ক্রিস্টাল এর যদি আপনি ল্যাটিস জানেন সেটি কিন্তু আপনি একটা আটমের থেকে আর একটা যে লেয়ার সেই লেয়ার ডিস্টেন্স বের করতে পারেন বা বাইশ বার্সা আপনি যদি দুইটা প্যারামিটার জানেন অন্যটা বের করতে পারেন তো আমরা যেটা করি আমরা এই যে যখন আমরা এই ডিপ্রাকশন যে প্যাটার্ন পাই সেখান থেকে আমরা কে এল এর ভ্যালুগুলা হিসেব করতে পারি ম্যাপ করতে পারি এবং আমরা যখন ক্রিস্টাল চিন্তা করি আমরা ক্রিস্টালে আপনার যখন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কপি ট্যাম বা এসটেম স্ক্যানিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কপি এগুলো ইউজ করবেন আমি যদি একটু লিখি বেসিক্যালি ট্রান্সমিশন মাইক্রোস্কপি আর এস দিয়ে হচ্ছে স্ক্যানিং বোঝায় একবারে ন্যানো স্কেল বা অ্যাটোমিক স্কেলে আসলে আমরা দেখতে পারি যে একটা মনে করেন একবার ন্যানো মিটার স্কেলে আমরা অ্যাটমিক অ্যাটম গুলা যে ক্রিস্টাল স্ট্রাকচার ক্রিস্টাল প্যাটার্ন সেগুলা দেখতে পারি এবং ওইখান থেকে আমরা কিন্তু এই ল্যাটেস্ট কনস্টেন্ট গুলো হিসাব করতে পারি ঠিক আছে সো এই যে কয়েক ধরনের এক্সপেরিমেন্ট সবগুলো মিলে কিন্তু আমরা একটা টোটাল নতুন ম্যাটেরিয়াল মনে করেন আপনি জীবনে কখনো কেউ হিসেব করে নেন আপনি জাস্ট রাস্তায় খুঁজে পেয়েছেন সেটা আমি একটু মেজার করে তার সব ডিটেলসটা জানতে পারবো তো এটা হচ্ছে বেসিক্যালি এক্সপ্রে ডিপ্রেশন অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আমরা এই ক্রিস্টালোগ্রাফি অ্যানালাইসিস ক্ষেত্রে ইউজ করি তো ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আমাদের আপনার যদি ভবিষ্যতে একটু ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা রিসার্চ করেন সেক্ষেত্রে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তো এইখানে আমাদের কোয়ান্টা মেকানিক্সে এই জিনিসটা মূলত এটাই বোঝায় যেহেতু আমরা এখানে উপরিপাতন পাচ্ছি বিভিন্ন ধরনের আসলে প্যাটার্ন পাচ্ছি যেখানে আলোর ইন্টেন্সিটি কম বা হচ্ছে বা বেশি হচ্ছে যেটাকে আমরা বলি ইন্টারফেয়ারেন্স এবং এইন্টারফেয়ারেন্সটা যেহেতু ওয়েব নেচার এর সাথে আসলে রিলেটেড তার মানে এই এক্স রে রোডাকশনটা বেসিক্যালিং এর ওয়েব নেচারটাকে শো করে তো পরবর্তী লেকচারে আমরা যেটা করব আমরা আসলে আরেক আর দুইটা টপিক দেখব সেটা হচ্ছে যে ফোর্থ ব্ল্যাক বডি রেডিয়েশন এবং হচ্ছে যে প্রগ তো এখানে একটা ম্যাথ আছে আপনার যদি একটু খেয়াল করেন যে ম্যাথটা বেসিক্যালি এটাই বোঝাচ্ছে যে আমার একটা এক্সরে ফোটন এনার্জি এবং মোমেন্টাম ক্যালকুলেশন তো আপনারা জানেন যে আমার যদি কোনো একটা লাইট ওয়েভের যদি আমি যদি ওয়েভ জানি তার মানে বেসিক্যালি আমার যে এনার্জি এইচ নিউ বা এইচ এফ যেটাই বলেন সেটা থেকে কিন্তু আমি সি ভাই ল্যামডা হিসেব করে কিন্তু আমরা এখান থেকে এনার্জিটা বের করতে পারবো সেটাই করতে বলেছে ফোটন এনার্জিটা ক্যালকুলেট করতে বলেছে এবং বলেছে যে এটার সাথে যে ইলেকট্রনের যে মোমেন্টাম সেটা ক্যালকুলেট করতে তো ইলেকট্রনের মোমেন্টাম ক্যালকুলেট করার সিস্টেম হচ্ছে যে আমরা জানি কি হচ্ছে মোমেন্টাম এটা হচ্ছে ভর তো ইলেকট্রনের ক্ষেত্রে যেটা হবে যে আমরা ইলেকট্রনের মাসটা ইউজ করব আর ভি যেটা সেটা হচ্ছে আমি যেটা এটা হয়ে গেছে আমি যেটা একটু ঠিক মতো লিখি তো এটা হচ্ছে যে ইলেকট্রনিক ভ্যালো তো এই মোমেন্টাম যেটা সেই মোমেন্টামটা কোথায় পাবেন সেটা পাবেন হচ্ছে আমরা যদি একটু ব্যাক করি আমাদের কিন্তু আমরা এর আগে দেখে আসছি যে কম্পনিরপে যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস দেখে আসছি সেটা হচ্ছে এই সূত্রটা পি ইকল এইচ বাই যেটা মূলত বোঝায় যে আমার মোমেন্টামের সাথে এখানে পি হচ্ছে মোমেন্টাম এইচ হচ্ছে যে আমার কনস্ট্যান্ট আর লেমটা হচ্ছে যে আমার ওয়েবল্যাঙ্ক অর্থাৎ কোনো একটা ওয়েব ল্যাঙ্কে লাইটের জন্যে যে মোমেন্টামটা তৈরি হয় যে মোমেন্টামটা ইলেকট্রন পায় অর্থাৎ আপনার মনে করেন ইলেকট্রন কোন একটা ওয়েব লেন্থ এর লাইট ফেললেন সেই লাইটের কারণে ইলেকট্রনটা যে গতিশক্তি বা মোমেন্টাম পাচ্ছে সেই মোমেন্টামটা কিন্তু আমরা এখান থেকে পি ইকুয়াল এইচ বাই ল্যামটা থেকে আমরা হিসেব করতে পারি তো আপনার প্রথমে এনার্জি বের করবেন করার পর যেহেতু ওয়েবলেন্থ জানা আছে মোমেন্টামটা বের করবেন যে এটা হচ্ছে কিন্তু আলোর মোমেন্টাম ঠিক আছে সরি এটা হচ্ছে যে এক্সরে ফোটন যেটা সে ফোটনের মোমেন্টাম এখন এই ফোটনের মুভমেন্ট হচ্ছে ওয়েভ লেন্থের সাথে ডিপেন্ড করে সো এই ইকুয়েশন থেকে মুভমেন্টাম পাবেন ফোটনের মুভমেন্টাম সেই পোমেটনের যে মুভমেন্টাম সেটা কিন্তু আমার এই ইলেকট্রনের ভ্যালোসিটির জন্য ইউজ হচ্ছে সো এখানে পি ইকুয়াল এইচ পিকল এম বি যেটা সেই সূত্রে ইউজ করলে কিন্তু আপনি এখানে ইলেকট্রন যে ভ্যালোসিটিতে আসলে যাচ্ছে সেটা পাবেন অর্থাৎ এই ইকুয়েশন এই যদি ম্যাপটা আমি যদি একটু সামারাইজ করি জিনিসটা কি একটা ইলেকট্রন আছে আপনি একটা ফোটন ফেললেন যে ফোটনের ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা যে ফোটনের মুভমেন্টাম হচ্ছে পি সেটা পাওয়ার পর এই ইলেকট্রনটা একটা ভ্যালোসিটি পেলো সেটা হচ্ছে যে আমি বলছি এম বি এম ভি নট মিন তো এটা হচ্ছে ইলেকট্রনের মাস এবং হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের সে ভেলোসিটি তো আপনাদের এই ভেলোসিটি বের করতে বলেছে ল্যামডা এরপর মোমেন্টাম বের করতে বলেছে এবং এই ফোটনের যে এনার্জি সেটা বের করতে বলেছে পরবর্তী ক্লাসে আমরা হোপফুলি যে বাকি যেটা ব্ল্যাক বডি রিলেশন দেখবো এবং হচ্ছে যে ডি ব্রকলি রিলেশন দেখবো এই দেখার পরে আমাদের ইলিমেন্টারি যে এক্সপেরিমেন্ট যেখানে আলো দ্বৈত নীতি সেগুলো আমরা ক্লিয়ার করব করার পরে আমরা হচ্ছে সরিঞ্জারের ইনফাইট যেটা ব্রাউন্ডারি ইকুয়েশন সেটা আমরা দেখবো থ্যাংক ইউ